তো হ্যালো গাইস, আবার একটা ভিডিও ভাইরাল হয়েছে, কার জানো? আমি কিন্তু লিঙ্কটা দেখে নিয়েছি, নাম হলো সৌমি বিশ্বাস, ঠিক আছে? তোমরা দেখবে নাকি, লিঙ্ক আমার কাছে আছে। তবে হ্যাঁ, লিঙ্কের আগে একটা কথা বলি, সেটা শুনে নাও। তার আগে একটা কথা বলি, ঠিক আছে? মানুষ আসলে অন্ধ, মানুষ আসলে অন্ধ, ঠিক আছে? মানুষ কখনো সঠিকটা দেখে না, একটু মানে কিছু পুড়কি পেয়ে গেলে একদম সেটা গেলে মাথামাতি করতে আরম্ভ করে দেয়, ঠিক আছে? আরে ভাই, ভালো করে আগে দেখ ছবিটা কার, ভিডিওটা কার, যখন মুখে হাত দিচ্ছে তখন ছবিটা নড় নড় করছে, ঠিক আছে? আগে না দেখে চিন্তা করতে গেলো ভাই, লোকের মেয়ের মানুষ মানলে খেলা ছাড়া কোনো কাজ নেই। হ্যাঁ, এইসব করে কি পাও তোমরা? মানুষ মানুষকে বদনাম করার জন্য একদম উঠে পড়ে লেগেছে, ঠিক আছে? আসল কোনটা নকল কোনটা সেই পার্থক্যটা বোঝে না। চলো পুরো ভিডিওটা আগে দেখে নাও। হ্যাঁ, বাপরে বাপ, সৌমিকে নিয়ে এত পরিমানে খারাপ কথা হচ্ছে, কিছু বলার নেই। মানুষ অন্ধ, আসলেই অন্ধ। কেন কি, যারা ভিডিওটা দেখেছে তারা কি এটুখানি দেখেনি যে মেয়েটা যখন ফেস দেখানো হচ্ছে, মেয়েটা মুখে হাত দিচ্ছে, যখনই মুখে হাতটা দিচ্ছে তখন ওর ফেসটা উড়ে যাচ্ছে, মানে সৌমির যে মুখটা বসানো হয়েছে সে মুখটা উড়ে যাচ্ছে। মানুষ সত্যিই অন্ধ, মানে যেখানে দেখছে ওর মুখ না ওটা, তার মত মানে তারপরেও এত খারাপ খারাপ কথা বলছে এক একটা মেয়ে। বলে ও যা লাফাচ্ছে জানতাম ওর লিঙ্ক ভাইরাল হবে। আরে ভাই, সাধারণ ঘরের মেয়ে, ও সেইটুখানি বুদ্ধি আছে, কোথায় কি করতে হবে, ওর কি সেইটুখানি জ্ঞান বুদ্ধি নেই যে ও যদি করেও থাকে ও ভিডিও কেন করবে? ভাই স্টপ কর ভাই, এখন কিছু পাবলিক বলবি তুমি ওর হয়ে এত সাপোর্ট করছো কেন, তুমি তো ডাবল মিনিং ভিডিও করো। ভিডিও দেখে মানুষ বিচার করতে এসো না, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে শেখো। তোমরা কি হচ্ছে আরো বিপদের মুখে দিচ্ছ মেয়েগুলোকে দেখে আমি সত্যি খুব আশ্চর্য। স্টপ করো, আজকে ওর পিকনিক করছো, কালকে তোমাদেরও হবে, মিলিয়ে নিও।